আসসালামু আলাইকুম। আজকে রোজার পহেলা। দেখুন, মসজিদে এত ভিড়, নামাজ পড়া মানে লোকই আঁটবে না, এইরকম সিস্টেম। কিন্তু চার পাঁচ দিন আট দিন পর দেখবেন যে একটা লোকও নেই, সব হারায় গেছে। দেখুন এখন আমি নেক্সট টাইমে দেখা পাই। আমার নামাজ শেষ, চলে আসলাম তৃষার বাসায়। তো সামনে তৃষা, আজকে রোজা কেমন তৃষা? হ্যাঁ, এই শোনো শোনো, ও নামাজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নামাজ শেষ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। হাই গাইজ, দেখুন এইভাবে কি রোজা হতে পারে এই মহিলা, অর্থাৎ আমার ভাগ্নি। এইটা এই এই টিকটক বানানো নিয়ে ব্যস্ত থাকে সব সময়। তো আমার বেশি পছন্দ না, তারপরেও টুকটাক এক একটা করি। তো এ রোজা আছে, নামাজ লাগেনি, মানে কয়টার পর লাগতে পারে? কয়টার পর ফার্স্ট রোজা লাগে বেশি, তাই? তো তোমার নিয়ত কিভাবে আছে, এই শুরু থেকে শেষ পর্যন্ত? মেয়েরা তো কখনো শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারে না, বাট আমার আছে, যে কয়টা করতে পারবো সেই করে আল্লাহ করতে পারি। দেখ, এরা কোনো নিয়মতে না, আগে কখনো রোজা হয়েছে না, এটা এটাই প্রথম। না না, করেছি অবশ্যই, কিন্তু অল্প, অতটুকু না করেছি। আমার বাড়িতে তোমার দাওয়াত রইল, তুমি অবশ্যই আসবা। আমি কালাই গেছিলাম, কালাই থেকে অনেক কিছু নিয়ে আসলাম। আজকের পয়লা রোজা যেহেতু, উপলক্ষে বাড়িতেই ইফতার করব, এই জন্যই তোমাকে বললাম, চাইলে তুমি যাইতে পারো। বুঝতে পারছো? তুমি যাবা না এখনই যাবা? না যাবো না, দেখি দেখি কুলে হবে। এটা আমার, আমার বাচ্চা, রান্না কি হবে আজকে? আর এগলা আল্লাহ আজকে পয়লা রোজা, জোরাকে আমি মানা করলাম অনেক কয়েকবার যে তুমি রোজা থাকো না। আমার ছেলে পেট দেখো, পেট পেট কষ্ট হচ্ছে আব্বু, কষ্ট হচ্ছে। তোমার আম্মু কাল থেকে রোজা থাকবে দেবো না, আমরা রোজা থাকবো না, থাক আজকে ভাঙো না, আর থাকা লাগবে না। আমি যে নামাজ পড়লে পড়ো। হ্যাঁ তাহলে মা, হ্যাঁ কষ্ট রোজা থাকা লাগবে না, এখন রোজা তো, রোজা তো তুমি থাকোই নাকি? তোমার সমস্যা বা দেখা লাগবে, দেখার পরেই রোজা থাকা লাগবে। তো যাক, ইফতারি বসে আছে। কি খাবে? মিঠাই খাও তো, মিঠাই খা, পাই না এই। এই যে আমার কবুতর, আমের কবুতর, জৌরার রোজা থাকা আজ থেকে শেষ, শেষ এরো শেষ। ইও এলা কত না, আমি প্র্যাকটিস করছি, আজ থেকে এরো শেষ। কিশোর ক, তুই যদি রোজা, আমি কই তুই যদি রোজা থাকিস, হ্যাঁ তাহলে ইফতার প্রতিদিন আজ থাকা, আজ থাকা এক মাস হেঁটে, এবং পাশা হাতে যদি তোকে ডাকা তোলা লাগে বা তোর যদি খাবার না থাকে তোকে তুলা, তোকে এটা খিলামো যদি রোজা থাকতে পারিস। আর যদি না থাকতে পারিস, রোজা থাকা সব মানুষের কাম লয়। তুই তো আগে শয়তান আসলি, কারণ তুই তো ওই অন্য মার সাথে চলাফেরা করছিস, তো অন্য রকম আছিস। অন্য রকম আমি কার সাথে চলাফেরা? আমি এই বছর সহিত তো তোমার একসাথে পরিচয়, একসাথে আগে তুমি কি করছিস? আগে তুই ভুং ভাঙের মধ্যে আছিস বেশি। আগে আমি আর কাউকে ভুং ভাঙ করিনি, এই বছর মেসে ভুং ভাঙ করেছি ওই 22 সাল। কে সেটা, কে ভুং ভাঙ করে? আগে খুব ভালো আছিস? আগে সত্যি ভালো আছিস না? স্কুলে যখন কলেজে যখন শেষ, আগে থেকে এখন খারাপ। ওই যে আমার, শোনো আমার দিকে দেখো, আমার দিকে দেখো, শোনো আগে ভালো
এখন আসে এই ভুমঙ্গ করে পড়াই সময় হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমার 1.5 ঘন্টা দূর হয়ে গেছে 1.5 ঘন্টা আমাদের দিন এই প্রথম ধরেছি শেষ মাথা পর্যন্ত যাবে কোনো সমস্যাই হবে না কিন্তু সমস্যা হবে ও ঠিকটা গুণ ও এটা কারতি মামা ইসলাম মাছ অর্থাৎ চিংড়ি মাছ দিয়ে আরো কি যেন দিয়ে পুরোপুরি যাই হোক মোটামুটি ভালোই লাগবে কাল থেকে তোমার আর রোজা থাকা হবে না বুঝতে পারিস